হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে তোমাদেরই মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও, সেটা হলো তোমার বাংলাদেশের শ্বশুরবাড়ির ঘরটা কেমনভাবে সাজানো, বাড়িটা কীরকম সেইটা দেখানোর জন্য। তো আজকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির রুম ট্যুর, মানে বাংলাদেশের শ্বশুরবাড়ির রুম ট্যুর। তো চলো আর দেরি করবো না, শুরু করে দিই। আমি কিন্তু আমার বেডরুমেই দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে এন্ট্রান্স এর জন্য দরজা। তো চলো, দরজা দিয়ে যখন আমি ঢুকে যাচ্ছি, প্রথমেই বাঁ হাতে পড়ছে একটা কম্পিউটার টেবিল, যেখানে ডেস্কটপ, কিবোর্ড, মাউস সবকিছু রাখা রয়েছে এবং একটা চেয়ার রয়েছে। তো এটা বেসিক্যালি হচ্ছে আমার দেওরের ডেস্কটপ, এখানে এসেও আমরা টুকটাক কাজ করেছি এতে, আর নাহলে আমরা তো ল্যাপটপ ক্যারি করি। তো একটা কিন্তু ইন্টারনেট কানেকশন এবং ডেস্কটপ এখানে রাখাই থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে রয়েছে একটা, মানে কি বলবো, কিং সাইজ বেড, মানে একদম এই বেডটাই হচ্ছে এই রুমের সৌন্দর্য না দ্বিগুণ তিনগুণ চারগুণ বাড়িয়ে দিয়েছে একদম পুরো। এটা কি কাঠের প্রবীণ? এটা কাঁঠাল কাঠের মনে হচ্ছে, কাঁঠাল কাঠের, বাড়িতেই বানানো, বাড়িতেই বানানো। মানে আমি ডিজাইনটা তোমাদের সুন্দর করে দেখাচ্ছি, তোমরা দেখো, নিখুঁত একটা কারুকার্য করা আর পুরো গালা পালিশ করা, তাই তো? একদম একদম, কিন্তু নতুন খাট এটা। আর এই সাইডটাতেও কিন্তু, মানে এই খাটগুলোকে কি বলা হয়, মনে হয় পালঙ্ক বলা হয়, মানে একদম ঠিক ওই জমিদারি জমিদারি টাইপের খাটটা রয়েছে। কারণ আমাদের ফ্ল্যাটে বলো বা আমাদের গ্রামের বসিয়াটের বাড়িতে বলো, সেখানে কিন্তু নর্মাল খাট। তো খাটের উপরে সুন্দর একটা বেড কভার পাতা রয়েছে, এখানে দুটো পিলো রয়েছে, দুটো পাশের বালিশ রয়েছে, আর ওই সাইডে একটা উইন্ডো রয়েছে। আর উইন্ডোটার কার্টেন যেটা, মানে পর্দাটা কিন্তু দেয়ালের কালারের সাথে ম্যাচিং করে রাখা রয়েছে। মানে এই ঘরটা দেখে তো দরজা জানলা ভর্তি। এই যে ওয়ালটা রয়েছে, এখানেও কিন্তু একটা জানলা রয়েছে এবং সেখানেও কিন্তু একটা সেম কার্টেন দেওয়া রয়েছে গ্রিন কালারের। অপোজিট সাইডে রয়েছে আরও একটা জানলা এবং সেখানেও কিন্তু কার্টেন দেওয়া রয়েছে। এই জানলাটা একটু খুলে দেখাই, দেখো এই সাইডটাই কিন্তু পুরো পুকুর ধার, আর সেটাও কিন্তু প্রবীরদের পুকুর, যে পুকুরে প্রবীর চান করেছিল। এখানে পেয়ারা গাছ, তারপর নারকেল গাছ, কলা গাছ সব গাছই কিন্তু রয়েছে। পর্দাটা টেনে দিই। তারপর যেটা রয়েছে সব থেকে পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল, আমরা আসবো বলেই কিন্তু বাবা এটা পুরো কিনে কেটে রেখেছে। খুব সুন্দর, একদম ওই যেমন হয় না সানমাইকা বা প্লাইয়ের তৈরি। এইখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে যেখানে খুলে জিনিসপত্র রাখা যাবে। তো আমরা তো এখানে মানে কদিনের জন্য, ওই 2 তারিখে এসেছি আর আজকে ধরো 7 তারিখ, কিছুই সেরকম ভাবে গুছিয়ে উঠতে পারিনি। এখানে একটা র‍্যাক টাইপের করা রয়েছে, নিচে একটা র‍্যাক রয়েছে, এখানে দেখো পাউডার, রুম ফ্রেশনার রয়েছে, আর মিররটাও কিন্তু বেশ ভালো সাইজের রয়েছে। এখানে একটা চিরুনি রাখার একটা, দেখো এরকম কৌটো টাইপের রয়েছে, এখানে বডি ওয়াশ, শ্যাম্পু, সিঁদুর কৌটো যেটা শাশুড়িমা আমাকে দিয়েছিল। আর এখানে কিন্তু নিচে দুটো ড্রয়ার রয়েছে, একটা আমি খুলেই একটু দেখাই, এখানে কিন্তু ড্রয়ার রয়েছে। সো ড্রেসিং টেবিলটা কিন্তু আউটলুক ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর, মানে খাটটার মধ্যে যেমন একটা ট্র্যাডিশনাল ভাব আছে, আর ড্রেসিং টেবিলটার মধ্যে কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া রয়েছে। এই ঘরেই কিন্তু ঠাকুরের আসনটাকে বসানো রয়েছে, খুব সুন্দর সিংহাসন। চল সিংহাসনটা তোমাদের সুন্দর করে দেখাই, একদম বড় আর পুরো ফ্রন্ট ওপেনিং রয়েছে। এখানে অনেক ঠাকুর রয়েছে, মানে মা সরস্বতী, বাবা ভোলানাথ, মা লক্ষ্মী, নারায়ণ দেব, রাধা কৃষ্ণ, মা সরস্বতী, গোপাল, মা তারা, মা দুর্গা সবাই কিন্তু রয়েছে এই আসনে। মা প্রত্যেক দিন এখানে পুজো করে, একদিন কিন্তু আমি পুজো করেছি আর সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে টুকিটাকি পুজোর সামগ্রীগুলো থাকে, উপরেও কিন্তু রাখা রয়েছে শঙ্খ টঙ্খ। আর এই হচ্ছে আলনা, এখানে একটা ছোটর উপরে আলনা রয়েছে। এই ঘরে এখনো পর্যন্ত কোনো ওয়ার্ড্রপ নেই, কারণ প্রথমবার আসলাম, ওয়ার্ড্রপ ছিল সেটা অন্য জায়গায় সরিয়ে রাখা, অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে, কারণ ঘরটার স্পেসটা একটুখানি খালি করার জন্য। আর দুতলায় কিন্তু এবারে নতুন করে সব ঘরবাড়ি করা হবে, এই বাড়িটা কিন্তু অনেক 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 পুরনো, ঠিক আছে। তো এই আলনার মধ্যে সমস্ত জামা কাপড়, এখন সব দেওরের জামা কাপড় গুলো রয়েছে, সবকিছু আমরা প্যাকিং প্যাকিং করে নিয়েছি, সেই কারণে আমাদের জামা কাপড় এখানে আর আপাতত নেই। আর এখানেও কিন্তু একটা কার্টেন রয়েছে, কারণ এই সাইডে রয়েছে একটা দরজা, মানে এই ঘরের সাথে পাশের ঘরে যাওয়ার জন্য কিন্তু একটা দরজা করা রয়েছে, যেটাতে খুব সুন্দর একটা ব্লু কালারের পর্দা দেওয়া রয়েছে। আর উপরে যে এই যে থাকা, এগুলোকে কি বলে বলতো, এগুলোকে বলে সামসেট। আগেকার দিনের বাড়ি যেহেতু, তো এখানে জিনিসপত্র স্টোরেজ হিসাবে কিন্তু রাখা যায়। আর পুরো ওয়ালটা কিন্তু খুব সুন্দর একটা লাইট গ্রিন কালার করা রয়েছে, আর বাংলাদেশ মানে কিন্তু নোনা এলাকা, সেজন্যই দেখতে পাচ্ছ এই জায়গাগুলো এরকম 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 হয়ে গিয়েছে। এগুলো কখনোই আমরা মানে বসিরহাট বা কলকাতার সাথে তুলনা করতে পারবো না। তারপর হচ্ছে উপর জিনিসটা, এটাকে বলা হয় কড়ি বর্গার,
ঘামছি তো এই আর কি, ওই সাইড একটা উইন্ডো তো আমি দেখিয়ে দিয়েছি ফার্স্টে। তো এই হচ্ছে আমাদের একদম শ্বশুর বাড়ি, আমার মানে নতুন বউ এবং তার ছেলে, মানে মাস্টার বেডরুম বলা যেতে পারে। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মেঝেটায় কিন্তু পাথর বা টাইলস লাগানো নেই, একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য বাবা এখানে একদম পুরো কার্পেট বিছিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু একদম মানে একটা নতুনত্বের ছোঁয়া পাওয়া যাচ্ছে। মানে এখানে কিন্তু নর্মাল যেমন মেঝে হয় বাড়ির, ঠিক সেই রকমই মেঝে, কারণ নতুন আমরা এসেছি সেই জন্যই কিন্তু এই ঘরটা একদম নতুন করে বাবা সাজিয়ে তুলেছে। তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো, আমাদের তো এসে ভীষণ ভালো লেগেছে। আবারও খুব তাড়াতাড়ি আসবো, তখন এসে তোমাদের পুরো মানে হোম ট্যুরটা শেয়ার করব। এবারে তো সময়টা কম, না হলে দুটো পুকুর, কতটা জমি, কত কি আছে গোলাপ ধান, তারপর মানে মন্দির যেটা রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে ফেসবুক পেজটিকে ফলো করে দিও। টাটা।